আমরা এই রমাদানকে একটি প্রোডাক্টিভ রমাদান বা আমরা যদি এটাকে ইফেক্টিভ ভাবে কাজে লাগাতে চাই পরিকল্পনা আমাদের দুই ভাবে গ্রহণ করা দরকার আজকেই বাড়িতে গিয়ে খাতায় লিখবেন প্রথমে একটা চূড়ান্ত পরিকল্পনা করবেন অর্থাৎ আপনার একটা গোল সেট করবেন একটা লক্ষ্য আপনি স্থির করবেন যে এবছরের রমাদানে আমি এই এই কাজগুলো করব এবার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণের পরে ওই চূড়ান্ত পরিকল্পনাগুলোকে চূড়ান্ত ওই পরিকল্পনা বা কাজগুলোকে আপনি বাস্তবে রূপ দেওয়ার জন্য সেগুলোকে দৈনন্দিন কাজে ভাগ করে দিয়ে মাসে আপনার ওই গোলটাকে অর্জনের জন্য আপনি চেষ্টা চালিয়ে যাবেন তাহলে পরিকল্পনাটা দুই ভাবে নেওয়া দরকার একটা হবে চূড়ান্ত বা মাসিক পরিকল্পনা পুরা মাসকে কেন্দ্র করে একটা পরিকল্পনা আর ওই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য হবে দৈনন্দিন পরিকল্পনা বা দৈনন্দিন রুটিন বেশি কিছু না আমি চিন্তা করে দেখলাম যে অন্তত প্রথম 20 দিন শেষ দশকের ব্যাপারে আমরা রমজানের একেবারে মাঝামাঝিতে আরেকটি প্ল্যানিং গ্রহণ করব ইনশাআল্লাহ আপাতত প্রথম 20 দিনের জন্য রমজানের প্রথম 20 দিনের জন্য বেশি না এই 12টা কাজ আমরা যদি চূড়ান্ত করি যে এই চূড়ান্ত পরিকল্পনা বা মাসিক পরিকল্পনাটাকে আমরা যদি সেট করতে পারি আমার মনে হয় এবছরের রমাদান আমাদের জন্য ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ দেখেন 12টা কাজ আমি বলি এরপরে এটা কিভাবে ডেইলি করবেন কিভাবে করবেন তার একটা ফর্মুলা আমি বলে দিব ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক দিন আমরা সাহরির আগে উঠে তাহাজ্জুদের নামাজে অংশ গ্রহণ করব ইনশাআল্লাহ তিন নাম্বার তারাবিহের নামাজ আমরা যথাসময়ে আদায় করব ইনশাআল্লাহ চার নাম্বার এটা কোরআন নাজিলের মাস পুরো মাসে কম করে হলেও অন্তত একবার পুরো কোরআন আমরা পড়ব ইনশাআল্লাহ এটা পড়বেন কেমনে টেকনিক দিব একটু পরে পাঁচ নাম্বার হলো পুরা কোরআন তো ব্যাখ্যা সহ পড়তে পারবেন না অন্তত 30 দিনে 30টা সূরা ব্যাখ্যা সহ পড়বেন এটা কিভাবে পড়বেন এটার প্ল্যানিংটা এটা টেকনিক আপনাদেরকে দিব ইনশাআল্লাহ 6 নাম্বার হলো যে প্রত্যেকদিন যদি আপনি হাদিস পাঠ করেন 6টা করে কয়টা 6টা তাহলে মাসে হবে 180টা এবছরের রমজানে 180টা হাদিস পড়বেন কিভাবে পড়বেন আমি একটু পড়ে সেটা বলে দেব ইনশাআল্লাহ 7 নাম্বার নবীজির জীবনী আমরা এখনো অনেকে পড়ি নাই নবীজির জীবনীর জন্য একটা বই আর রাহিকুল মাকতুম এবছর রমজানের সিলেবাস বানায়া 530 পৃষ্ঠার এই বই কিভাবে আমরা রমজানে শেষ করব তার একটা টেকনিক আমি দেব ইনশাআল্লাহ 8 নাম্বার হচ্ছে প্রতিদিন 100 বারের চেয়ে বেশি আমরা ইস্তেগফার করব 9 নাম্বার হচ্ছে প্রতিদিন অসংখ্য বার আমরা দুরুদ পাঠ করব 10 নাম্বার প্রতিদিন আমরা কিছু কিছু দান করব অথবা ঘরের মধ্যে একটা দান বাক্স বানিয়ে কিংবা যে কোনো একটা জায়গায় প্রতিদিন কিছু টাকা রেখে দিব এরপরে জমায়া আপনি চাইলে একজনকে বা বহু মানুষের মধ্যে সেটা দিয়ে দিতে পারেন দান বাক্সের কথাই জন্য বললাম ইউরোপ আমেরিকায় যারা থাকেন তারা প্রতিদিন দান করার মানুষ পান না আমরা যেরকম রাস্তাঘাটে অনেক মানুষ পাই ইউরোপ আমেরিকায় তারা পায় না এজন্য আপনি চাইলে আপনারা ইউরোপ আমেরিকা থেকে পরবর্তীতে যারা ফেসবুক বা ইউটিউবে দেখবেন বাসায় আপনারা একটা বক্স রেখে দেন সেখানে প্রতিদিন আপনি দানের নিয়তে যে আমি প্রতিদিন দান করছি কিছু কিছু টাকা সেখানে রেখে দেন টাকাগুলো যখন জমে যাবে আপনি চাইলে একজনকে অথবা অনেকের মধ্যে সেই টাকাটা দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে 11 নম্বর হলো প্রতিদিন কিছু মানুষকে ইফতার করাবেন একটা প্ল্যানিং নেন 12 নম্বর হচ্ছে প্রপারলি আপনি সিয়াম প্র্যাকটিস করবেন প্রপার ফাস্টিং যেটাকে আমরা বলি সেভাবে আপনি রোজা রাখবেন এটা হলো মাসিক চূড়ান্ত পরিকল্পনা যে রমজান মাসে এই 12টা কাজ আমরা করব এবার এই 12টা কাজ প্রতিদিন 24 ঘন্টায় করে 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 কিভাবে আমরা আমাদের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করব 24 ঘন্টার একটা রুটিন ওয়ার্ক আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ চলেন আমরা শুরু করি প্রথমত সাহারির আগে
প্রতিদিন আমরা সাহরি খাওয়ার অন্তত 30 মিনিট আগে ঘুম থেকে উঠব কারণ রমজান মাসে তো সাহরি খেতেই হবে ঘুম থেকে উঠেই দেখবেন খাওয়া যায় না একটু আগে উঠেন উঠে ওযু করেন ওযু কমপ্লিট করে জায়নামাজে দাঁড়িয়ে যান কারণ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ কোন নামাজ আল্লাহর নবী বলেছেন আফদলুস সালাতি বাদাল ফরিযাতি সালাতুল লাইল নবীজি বলেছেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ কারণ ওই সময়টা বড় বরকতপূর্ণ সময় হাদিসের মধ্যে এসেছে ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া কুল্লা লাইলাতিন হাইনা ইয়ামদি সুলুসুল লাইলিল আউয়াল নবীজি বলেছেন প্রত্যেক রাতে এক তৃতীয়াংশ যখন অতিক্রান্ত হয়ে যায় রব্বুল আলামিন তখন দুনিয়ার আকাশের দিকে মনোনিবেশ করেন দুনিয়ার আকাশের দিকে মনোনিবেশ করে আল্লাহ তাআলা তখন বলেন মান যাল্লাযী ইয়াদউনি এমন কে আছে যে এই গভীর রাতে আমাকে ডাকবে গভীর এই রাতে আল্লাহর যে বান্দা বা আল্লাহর যে বান্দী আমাকে ডাকবে ফাআস্তাজিবা লাহু আমি তার ডাকের জবাব দেব আল্লাহ আরো বলেন মান যাল্লাযী ইয়াসআলানি এমন কে আছে যে আমার কাছে তার চাওয়াগুলোকে নিবেদন করবে যে ব্যক্তি এই গভীর রাতে আমার কাছে তার চাওয়াগুলোকে নিবেদন করবে আমি তার চাওয়াগুলোকে পূরণ করে দেব আল্লাহ আরো বলতে থাকেন মান যাল্লাযী ইয়াস্তাগফিরুনি এমন কে আছে যে তার গুনাহের জন্য মাফ নিতে চায় এখন আল্লাহর যে বান্দা আমার কাছে গুনাহের জন্য মাফ চাইবে ফাগফিরা লাহু আমি তার সব গুনাহ মাফ করে দেব যেহেতু ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ হচ্ছে আল্লাহর কাছে পছন্দের নামাজ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়তেন না তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিগণিত হওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না আমার নবীর জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগ থেকে নিয়ে নবুয়তের পর পর্যন্ত গোটা জীবনভর তিনি মাসুম এরপরও রাতের বেলা তিনি এত দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদের নামাজ পড়তেন দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর পা মুবারক পর্যন্ত ফুলে যেত আল্লাহর নবীকে সবচাইতে কাছ থেকে যিনি দেখেছেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতর কদামা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি এত দীর্ঘ সময় এত লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত আমি নবীজিকে জিজ্ঞেস করলাম লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আপনি এত দীর্ঘ সময় লম্বা সময় ধরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন অতচ ওয়াকাদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার কিন্তু আল্লাহ তো আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন এর পরেও কেন দীর্ঘ সময় আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন নবীজি তখন আম্মা জানকে বললেন ও আয়েশা শোনো আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না আমি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিণত হওয়ার জন্য দীর্ঘ রাত আমি রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকি সুবহানাল্লাহ পড়েন তাহলে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াতেন দীর্ঘ সময় না কম সময় আর আমরা কি করি বুঝতেছেন তো ঠুকর ঠুকর এরকম ঠুকর ঠুকর করে দ্রুত গতির নামাজ এটা রাসূলুল্লাহর নামাজ নয় নবীজির তরিকায় নামাজ আদায় করতে হলে ধীরে স্থির ভাবে সুন্দর ভাবে নামাজ আদায় করতে হবে এজন্য আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল কিয়ামুল লাইল কে তোমরা তোমাদের জন্য অপরিহার্য করে নাও এই আমল যদি তোমাদের মধ্যে তোমরা অভ্যাস করে ফেলতে পারো
শোনো তাহলে কি হবে ওয়াহুয়া কুরবাতুন ইলা রব্বিকুম এই আমল তোমাদেরকে তোমাদের রবের একেবারে নিকটবর্তী করে দিবে সুতরাং রমাদানের 24 ঘন্টার ডিউটি প্রথমেই কি করবেন সাহরের আধা ঘন্টা আগে উঠে প্রথমেই তাহাজ্জুদের নামাজ মন ভরে প্রাণটা খুলে আল্লাহর কাছে চাইবেন যত চাওয়া আছে আপনার সব বলবেন ওই সময় দোয়া কবুল করেন কে আল্লাহ এরপরে আপনি সাহরি গ্রহণ সাহরি খাওয়া আরম্ভ করুন সাহরিটা দেরি করে খাবেন দেরি করে খাওয়া মানে এই না যে ফজরের আজান শেষ হবে এরপরেও খাইতে থাকবেন দেরি করে খাওয়ার অর্থ হলো শেষ সময়ে খাবেন আবার কিছু মানুষ আছে খাবার দাবারে তার পরিমিত খাদ্য গ্রহণ নেই খাদ্যাভ্যাস ঠিক নেই মনে রাখবেন মানুষ না খাইলে না খাইলে যেমন মরে তেমনি মাঝে মাঝে মানুষ খাইলেও মরে কিছু মানুষ আছে কয় সারা দিন যেহেতু খামু না একদম খায়া দেয়া খাইতে 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 গলা পর্যন্ত নিয়ে আসে তারপরে ফজরের আজান যখন হয় নড়াচড়া করতে পারে না হ্যাঁ চেয়ারের মধ্যে এমনি কাইত হইয়া একেবারে পুরা থাকে কাহিল নড়তে পারে না কিছু মানুষ আছে আবার এই অভ্যাসটা অনেকের মধ্যে আছে কয় যেহেতু সারা দিন পানি পান করতে পারবো না এত পানি খায় এজন্য ফজরের নামাজ পড়া যখন ঘুমায় শান্তি নাই এক ঘন্টা পর পর খালি হেড অফিসে দৌড়ায় শুনেন পরিমিত খাদ্য এবং পরিমিত পানি পান করলে সুস্থ থাকবেন সুস্থতা এটা মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত সুস্থ থাকলে জীবনকে উপভোগ করা যায় সুস্থ থাকলে ইবাদত করা যায় অসুস্থ হলে জীবনকে উপভোগ করা যায় না অসুস্থ হয়ে গেলে ইবাদত করা যায় না নবীজি কখনোই একেবারে পেট ভইরা খাইতে খাইতে গলা পর্যন্ত আনেন আল্লাহর নবী সব সময় পাকস্থলীর এক ভাগ খালি রেখে দিতেন এটাতে শান্তি আছে দেখবেন যারা খাবার গ্রহণে নবীজির এই সুন্নত ফলো করেন তাদের পেট জীবনে কোনোদিন বড় হবে না কিছু মানুষের পেট বড় হয়ে যায় পেট বড় হওয়া এটা নবীদের তরিকা নয় পৃথিবীর কোন নবীর পেট বড় ছিল প্রত্যেক নবীরা ছিলেন সুঠাম দেহে নবীদের এই বুকের অংশটা ছিল চওড়া প্রশস্ত এবং সুঠাম দেহি তারা ছিলেন প্রত্যেক নবীরা দৈহিকভাবে অত্যন্ত সুঠাম এবং শক্তিশালী ছিলেন পেটের চাইতে বুক উঁচা ছিল আর আমাদের মধ্যে কিছু মানুষের বুকের চাইতে পেট একদম এমনি বের হয়ে যায় তার মানে তার খাবার দাবার ঠিক আমি আল্লাহর কসম করে বলছি যারা নবীর সুন্নত ফলো করে খাবার দাবার পানীয় পান করবে এদের পেট কখনো বড় হবে না মেদ বাড়বে না আপনার খাবার দাবার ঠিক করে সুন্নতের তরিকায় খান বেশি খাইতে যাইয়েন না রমজান মাস এটা তো সংযমের মাস ওই সংযমের মাসেই যদি এত অসংযমী হয়ে যান তো আপনি সংযমী হবেন কোন দিন সুন্নতের তরিকায় সাহরি খাবেন সাহরির সময় যেটাই খাবেন চেষ্টা করবেন সাহরিতে একটু খেজুর খাওয়ার জন্য কারণ নবীজি সাহরির সময়ে অন্য খাবারের সাথে খেজুরও খেতেন আর খেজুর কিন্তু অত্যন্ত এনার্জেটিক খাবার এটা আজকে সায়েন্টিফিকভাবেও প্রমাণিত সারাদিন যেহেতু আর কিছু খাবেন না সাহরির সময় যেটাই খান খাবারের সাথে কয়েকটা খেজুর খেয়ে ফেলবেন দেখবেন সারাদিন অনেক এনার্জি পাবেন ইনশা আল্লাহ সাহরি শেষ হয়ে গেল সাহরি শেষ করার পরে আমি রুটিনের কথা বলছি সাহরি শেষ কইরা অনেকে আছে রমজান মাসে তো এখন তো এমন একটা সময় বৃষ্টিও হইতে পারে অনেকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব দেখলে সাহরিটা খাই আজান হওয়ার সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছাইয়া ঘরে নামাজ কইরা ঘুমায় যায় কি বলেন এরকম আছে না নাই নামাজ একা একা ফরজ হয় নাই জামাতের সাথে আল্লাহ নামাজ ফরজ করেছেন আপনি মসজিদে এসে জামাতে নামাজ পড়লে সওয়াব হবে কত গুণ 27 গুণ কত গুণ একজন অন্ধ ব্যক্তি নবীজির কাছে এসেছে অন্ধ অন্ধ ব্যক্তি এসে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ ব্যক্তি এসে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো অন্ধ মানুষ চোখে দেখি না নামাজের আজান যখন হয় জামাতে আসার জন্য সব সময় তো লোকজন আমি পাই না
আমাকে কি নামাজের জামাত থেকে একটু ছাড় দেওয়া যায় না নবীজি বললেন ঠিক আছে তুমি যেহেতু অন্ধ মানুষ চোখে দেখো না তুমি জামাতে না আসলেও চলবে যখন পারবা তখন আসবা যখন পারবা না তখন আসিও না এই অন্ধ ব্যক্তি যখন চলে যাচ্ছিল সঙ্গে সঙ্গে নবীজি আবার তাকে ডাক দিয়ে বললেন তুমি কি আজান হলে আজান শুনতে পাও অন্ধ ব্যক্তি বলল হ্যাঁ আজান হলে আমি আজান শুনতে পাই নবীজি তখন বললেন আজান শোনার পরে আজানের জবাব দিবা আর যেভাবেই হোক যে করেই হোক মসজিদে এসে জামাতের মধ্যে শামিল হয়ে যাবা একজন অন্ধ ব্যক্তিকেও জামাত থেকে ছাড় দেওয়া হয় নাই আপনি তো সুস্থ মানুষ আপনি কি করে একা একা নামাজ পড়ে ফেলেন বলেন নবীজি বলেছেন আজান হওয়ার পরেও যারা ঘরে নামাজ আদায় করে আমার মনটা চায় কাঠ সংগ্রহ করে কাঠ ওই ঘরে দিয়ে কেরোসিন ঢাইলে আগুন জ্বালায় ওই বাড়ি ঘর শুদ্ধ আমি জ্বালাইয়া দেই শুধু ওই বাড়িতে যদি বয়স্ক মানুষ আর শিশুরা না থাকতো আমার তো মন চায় ওই বাড়িগুলো আমি জ্বালাইয়া দেই আল্লাহু আকবার বলেন কত বড় কথা এটা যে আমার মনটা চায় বাড়িগুলো জ্বালাইয়া দেই এরা কেন ঘরের মধ্যে নামাজ পড়ে তাহলে বোঝা গেল এই হাদিসগুলো থেকে বোঝা গেল জামাতের সাথেই নামাজ এসে আদায় করতে সাহরি খেয়ে ফেলেছেন জামাতে নামাজ আদায় করে জামাতে নামাজ আদার করার পরেই ঘুমায় যাইয়েন না ওই যে চূড়ান্ত পরিকল্পনার কথা মনে আছে কিনা বলেছিলাম পুরা মাসে কোরআন পড়ব কয়বার পুরা কোরআনটা অন্তত একবার পড়ব আর হাদিস পড়ব কয়টা বলেছিলাম 180টা জোরে বলেন কয়টা এত সুন্দর প্ল্যান বানায় দিতেছি যারা মানবেন এবছরের রমজান জীবনের শ্রেষ্ঠ রমজান হবে একবার কোরআন খতম করব আর হাদিস পড়ব কয়টা 180টা এখন আপনারা যারা আম জনতা কোরআন নিয়ে বসলে এক বসায় এক পারা পড়তে পড়তে হয়তো অনেকের কাছে বুক মানে এটা আপনার একদিন দুই দিন পড়লো তিন চার দিন পড়ে দেখা যাবে আরে এত সময় লাগে মানে বিরক্তি অনেকের মধ্যে চলে আসতে আরে আমি একটা সহজ টেকনিক দেই কিভাবে আপনারা খুব সহজে রমজান মাসে পুরো কোরআনকে পড়ে ফেলতে পারবেন সবাই মন দিয়ে শুনেন সবাই উত্তর দেন তো কোরআনে মোট পারা আছে কয়টা 30টা রমজান মাস কয় দিন 30 দিন 29 দিন হতে পারে আচ্ছা তাইলে আপনি আপাতত ভাগ করে নেন 30 দিনে 30 পারা শুধু শেষের রমজানে গিয়ে একদিনে দুই পারা পড়ে ফেলবেন কারণ পরের দিন পাইতেও পারেন নাও পাইতে পারেন তাহলে ধরে রাখেন 30 প্রতিদিন কয় পারা করে এখন এক বসায় তো এক পারা পড়তে পারবেন না তাইলে আমরা হিসাব করে নেই কোরআনে আছে 30 পারা এক পারায় কয় পৃষ্ঠা জানেন আপনারা বলেন তো কয় পৃষ্ঠা হ্যাঁ 20 পৃষ্ঠা কয় পৃষ্ঠা 20 পৃষ্ঠা এখন নামাজ হইল পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্ত মাগরিবের নামাজ আর এশার নামাজে কোরআন তেলাওয়াতের তখন মনমানসিকতা হয়তো থাকবে না ইফতার করার পরে মানুষ স্বাভাবিক ক্লান্ত হয়ে যায় ওই সময় কোরআন তেলাওয়াত করতে পারবেন না আবার এশার নামাজের পরে লম্বা সময় তারাবি পড়ার পরেও কোরআন তেলাওয়াতের মনমানসিকতা হয়তো থাকতে নাও তাইলে এই দুই ওয়াক্ত বাদ দিয়ে আমরা বাকি থাকলো কয় ওয়াক্ত জোরে বলেন ফজর জোহর আসর পৃষ্ঠা কয়টা 20টা ফজরের নামাজে পরে পড়বেন 7 পৃষ্ঠা জোহরের নামাজের পরে পড়বেন আরো 7 পৃষ্ঠা আসরের নামাজের পরে পড়বেন 6 পৃষ্ঠা সাথে সাথে 14 14 আর 6 তাইলে খুব সহজেই এক পারা পড়া যাবে না ফজরের নামাজ শেষ উইঠাই দৌড় মাইরেন না পারলে মসজিদে বসেই পড়ে ফেলবেন অথবা মা বোনরা যারা শুনছেন আপনারা তো জায় নামাজ থেকে উঠেই কোরআন তেলাওয়াত আরম্ভ করবেন আপনারা যদি বাড়িতে চলে যান বাসায় খাটের মধ্যে কোরআন নিয়ে বসবেন আচ্ছা বলেন তো 7 পৃষ্ঠা কোরআন পড়তে কত সময় লাগবে বলেন না আপনারা আনুমানিক আপনারা তো আম মানুষ ধরে নিলাম 15 মিনিটের বেশি তো আমাদের জন্য তো 7 পৃষ্ঠা 7 মিনিটও লাগবে দ্রুত পড়ে ফেলতে পারি আমরা হজর স্টাইলে তা আমি ধরে নিলাম 15 মিনিট আচ্ছা নামাজ ফজরের নামাজ পড়িরা সাথে সাথে না ঘুমায়া 15 মিনিট একটু সুন্দর করে 7 পৃষ্ঠা কুরআন পড়লে ভালো লাগবে না খারাপ লাগবে আচ্ছা তাইলে 7 আবার জোহরে 7 মানে জোহরের নামাজ পড়িরাও আবার আরো 7 পৃষ্ঠা পড়ে ফেলেন যদি অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠানে থাকেন কি করবেন ফোনের মধ্যে অ্যাপস আছে না অ্যাপস নিয়ে রাখবেন তো দোকানে বসে অফিসে বসে অথবা বাস দিয়ে যাচ্ছেন এখন তো কত সহজ প্রযুক্তি আমাদেরকে সব সহজ করে দিয়েছে এই যে আমি মাঝে মাঝে
এই জুমায় আসার সময়ও কিন্তু আমি মাঝে মাঝে পড়াশোনা করে আসি মাঝে মাঝে আমরা যখন প্রোগ্রামে যাই এই 3 ঘন্টা 4 ঘন্টা সময় গাড়িতে বসেই পড়াশোনা করতে করতে চলে যাই এখন প্রযুক্তি এই দেখেন আগে আমরা যে কোনো জায়গায় গেলে অনেক বইপত্র নিয়ে যাওয়া লাগতো এখন একটা ল্যাপটপ থাকলেই হয় একদম পুরো লাইব্রেরি লক্ষ লক্ষ বই আপনি এর ভিতরে ঢুকায় দিতে পারবেন কোনো অসুবিধা নাই তাইলে দেখি রেশিওটা আপনাদের মনে আছে কিনা 20 পৃষ্ঠা 3 ওয়াক্ত নামাজে পৃষ্ঠা কত 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 বলেন তো 7 7 6 7 7 6 তাইলে প্রতিদিন হয়ে যাবে কত এক পারা 30 দিনে 29 তম দিনে গিয়ে একদিন আপনারা কষ্ট করে তখন তখন তো সবকিছু বন্ধ থাকে অসুবিধা নাই এক বসাতে একদিনে দুই পারা পড়বেন অন্তত কুরআন নাজিলের মাসে 29 তম দিনে গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার কুরআন একবার পড়া হয়েছে মনে শান্তি পাবেন ইনশাআল্লাহ আর আরেকটা মাসিক চূড়ান্ত পরিকল্পনা নিয়েছিলেন হাদিস পড়বেন কয়টা জোরে বলেন 180টা তাইলে 180টা যদি পড়েন তাইলে আপনি ভাগ করে নেন দিনে পড়বেন 6টা করে কয়টা 36 এ 180 কুরআন যখন পড়বেন আপনারা ফজরে জোহরে আসরে কুরআন পড়ার পরে দুইটা হাদিস পড়তে সময় লাগবে 1 মিনিট যাদের বাসাবাড়িতে বই আছে তো আছে অথবা আপনারা মোবাইলের মধ্যে এই যে আল হাদিস একটা অ্যাপস আছে দেখেছেন আপনারা আমার ফোনেও আছে আল হাদিস নামে এখানে এই আল হাদিস অ্যাপসে যদি আপনারা ক্লিক করেন দেখেন সহিহ বুখারী সহিহ মুসলিম নাসাই আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ মুয়াত্তা মালিক রিয়াদুস সালেহিন বুলুগুল মারাম এরপর আল উওয়াল মারজান হাদিস সম্বার সিলসিলা আস সহিহা জাল হাদিস সিরিজ দয়িফ হাদিস সিরিজ মিশকাতুল মাসাবিহ 40টি হাদিস আদাবুল মুফরাদ মানে কত হাদিস দেখেন দেখেন মোবাইলে একটা অ্যাপস আপনারা নামায় ফেলবেন এখান থেকে আপনারা প্রতিদিন যে কোনো একটা কিতাব আপনারা সিলেক্ট করেন একটা কিতাবের কয়েকটা চ্যাপ্টার অধ্যায় আছে না যেখান থেকে আপনারা প্রতিদিন নামাজের পরে যারা বেশি পারবেন তো পারবেন আমি ন্যূনতম বলছি মাত্র দুইটা হাদিস পড়তেই দেখেন হাদিস কি কুরআনের মতো বড় না হাদিসগুলো তো অত্যন্ত ছোটই দেখেন এক একটা হাদিস কয় লাইন দেখেন 3 লাইনের 4 লাইনের তাইলে দুইটা হাদিস পড়তে সময় লাগবে 1 মিনিট তাইলে মাসে যদি 180টা হাদিসও আপনারা পড়তে পারেন অনেক জ্ঞান আপনাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাহলে কুরআন হাদিস কেমনে পড়বেন এটার পরিকল্পনা আমি বলে দিলাম চূড়ান্ত পরিকল্পনা হলো পুরো মাসে কম করে হলেও কুরআন খতম করবেন কয়বার আর যদি কেউ দুইবার পড়তে চান 15 দিনে তাহলে আপনারা পৃষ্ঠা বাড়াই ফেলবেন জোহরে ফজরে 14 আর জোহরে 14 আসরে 12 যারা তিনবার করতে চান প্রতি 10 দিনে তাহলে কি করবেন 21 21 18 21 21 18 এই রেশিওতে পড়বেন যারা এর চেয়ে আরো বেশি করতে চান এরকম আপনারা বাড়াবেন বাড়ায় বাড়ায় যে যত পারেন আমি তো সর্বনিম্ন বলেছি যে মিনিমাম একবার যদি আপনি শেষ করতে চান 7 7 6 7 7 দুইবারের সাথে আপনাদের কোনো কাজ দিলাম না কারণ তখন আপনারা ক্লান্ত থাকবেন তখন আরো কাজ আছে আর হাদিস আমরা পড়ব মোট 180টা প্রতিদিন কয় ওয়াক্ত নামাজের পরে 3 ওয়াক্ত কয়টা করে অন্তত 2টা কি বলেন পারা যাবে না পারা যাবে তো ইনশাআল্লাহ আচ্ছা এবার আসেন সাহরিও খাইলেন তারপরে আপনি ঘুমায় গেলেন ফজরের নামাজ শেষ করলেন তারপরে আপনি কোরআন তেলাওয়াত হাদিস পাঠ করলেন যদি পারেন যদি সম্ভব হয় তাহলে ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত হাদিস পাঠের পরে আপনি কিছুক্ষণ তাসবিহ তাহলিল জিকির আজকার করে করে সূর্যোদয়ের অপেক্ষা করেন সূর্যোদয়ের পরে ইশরাকের নামাজটা পড়ে ঘুমায়া যান আর যদি কারো অফিশিয়াল ডিউটি থাকে পেশাগত দায়িত্ব থাকে তাহলে ঘুমায় যায় অসুবিধা নাই ঘুম থেকে উঠে এরপরে আপনি যখন আপনার কাজে যাবেন মাথায় কিন্তু এটা রাখবেন প্রপার ফাস্টিং একেবারে প্রকৃত রোজাদার হইতে হবে আপনাকে মনে রাখবেন রোজাদার হইল দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক নাম্বার রোজাদারদের ব্যাপারে নবীজি বলছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ নবীজি বলেছেন এক প্রকার রোজাদার আছে সারা দিন না খায়া থাকে কিন্তু এদের রোজা আল্লাহর কাছে কবুল হয় না কারণ হলো এরা শুধু খাবার দাবার আর পানি থেকেই বিরত থাকে কিন্তু অন্যান্য সকল অন্যায় সমান তালে করতে থাকে তাহলে বোঝা গেল যারা রোজা রাইখা অন্যায় অপকর্ম পাপ সমান তালে করবে এদের রোজা আল্লাহর কাছে কবুল হয় না আর আরেক প্রকার রোজাদার আছে
এই সকল রোজাদারদের রোজা আল্লাহ কবুল করেন, আল্লাহ এদের উপর রাজি থাকেন, খুশি থাকেন। তারা কারা? তারা হলো যারা পানাহার খাবার দাবার থেকে বিরত থাকার পাশাপাশি যারা ইফতার পর্যন্ত সার্বক্ষণিক নিজেকে সকল অন্যায় অপকর্ম থেকে বাঁচিয়ে রাখার প্রাণান্তকর চেষ্টা চালায়, এই সকল রোজাদারদেরকে যিনি পছন্দ করেন। সবাই জুড়ে বলেন, তিনি কে? দেখেন জাবির রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার কথা, আমি আজকে সকালেই এটা পড়লাম মুসান্নাফে আবি সাইবার ভেতরে এটা এসেছে। তিনি বলতেন, তিনি বলছেন, ইদা সুমতা ফালইয়সুম সামউকা ওয়া বসরুকা ওয়া লিসানুকা আনিল কিযবি ওয়াল মাসিব। তিনি বলছেন তুমি যখন রোজা রাখবে তখন তুমি পেটের রোজার সাথে তোমার কানের রোজা, চোখের রোজা এবং তোমার জবানকে মিথ্যা থেকে পাপ থেকে বাঁচিয়ে রাখার রোজাও রাখো। কানের রোজা হলো কান দিয়ে কোনো আজেবাজে জিনিস না শোনা, চোখের রোজা হলো চোখ দিয়ে আজেবাজে জিনিস না দেখা, জবানের রোজা হলো এই জবান দিয়ে মিথ্যা কথা, গীবত, চুগলখুরি অথবা গালিগালাজ কিংবা জবান দিয়ে কোনো ধরনের ফাহিসা কথাবার্তা বের না করা। তিনি আরো বলছেন, ওয়াদা আদাল খাদিম, রমজানে তুমি পেটের রোজার পাশাপাশি তোমার খাদেমকেও কষ্ট দিও না, তোমার অধীনস্থদেরকে, কর্মচারীদেরকে, স্টাফদেরকে তুমি কষ্ট দিও না। ওয়াল ইয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনাতুন ইয়াউমা সিয়ামিক, রমজান মাসে চলনে বলনে তুমি এমন হয়ে যাও যেন তোমার চলনে বলনে এক ধরনের সৌন্দর্য এবং গাম্ভীর্যতা তোমার চরিত্র থেকে ফুটে ওঠে। সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন, ওয়ালা তাজআল ইয়াউমা ফিতরিকা ওয়া ইয়াউমা সিয়ামিকা সাওয়া, রমজান মাস আর অন্য মাসের দিনগুলোকে, রমজান মাসের দিন আর অন্য মাসের দিনগুলোকে সমানভাবে মিলাইয়া ফেলিও না, রমজানের প্রতিটা দিনকে কদর করো, আমরাও কদর করব ইনশাআল্লাহ। তো আপনি আপনার দায়িত্বে চলে যাবেন, যারা চাকরি করেন ফাঁকিবাজি করবেন না, ডিউটিতে ফাঁকিবাজি করবেন না, ফাঁকিবাজি কইরা মাস শেষে যে বেতন পাবেন ওটা হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। ব্যবসা করবেন দুই নম্বরই করবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না, প্রতারণা করবেন না, অর্থাৎ নিজেকে সকল প্রকার অপকর্ম থেকে বিরত রেখে একেবারে প্রপার ওয়েতে আপনি ফাস্টিং করবেন ইনশাআল্লাহ। যাদের কোনো কাজকাম নেই, যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি ক্লাস বন্ধ থাকে অথবা মা বোনরা, তারা ঘুম থেকে উঠে কি করবেন? এখানে আরেকটি কথা বলে রাখি, রমজান মাসে অতিরিক্ত ঘুমায় এরকম কিছু মানুষ আছে, একদম জোহরের আজান পর্যন্ত ঘুমায়, রোজা রেখে যারা অতিরিক্ত ঘুমায় এদের রোজা হালকা হয়ে যায়। এটা তো ঘুমের মাস নয়, এটা ইবাদতের মাস। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হাদিস পাঠ করে জিকির আজকার করে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে যান, ঘুম থেকে উঠার পরে আটটা নয়টায় উঠে যান, উঠে যাদের কাজ আছে কাজে চলে যাবেন, যাদের কাজ নাই তারা কি করবেন এই জোহরের আগ পর্যন্ত? যারা আপনারা কোরআন শিখেন নাই, যে কারো কাছে গিয়ে কোরআন শিখবেন, মহিলারাও আপনারা কোরআন শিখবেন, আর যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারেন তো আরো ভালো, এই দুই তিন ঘন্টা সময় বাসা বাড়িতে আপনারা তাফসির পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, জিকির আজকার করবেন, এরকম নফল ইবাদত এবং জিকির আজকারে আপনারা সময় কাটাবেন ইনশাআল্লাহ। এরপরে কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর দুরুদ পাঠ করবেন। দুরুদের মতো লাভজনক আমল কি আর আছে? এত লাভজনক আমল নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, মান সাল্লা আলাইয়া, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে দশ বার রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, ওয়াহুত্তাত আনহু আশরু খতিয়াত, আল্লাহ তার আমল নামা থেকে দশটা সগিরা গুনা মাফ করে দিবেন। ওয়ারুফিয়াত লাহু আশরু দরাজাত, এবং আল্লাহ তাআলা তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। দুরুদ হলো লাভজনক আমল। নবীজি বলেছেন দুনিয়াতে যারা আমার উপরে বেশি বেশি দুরুদ পাঠ করবে কাল কিয়ামতের দিন তারা আমার তত বেশি নিকটে থাকতে পারবে। সারাদিন সময় পেয়েছেন দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু, আর যদি না পারেন অন্তত এটা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এরকম যখনই সময় পাবেন কিছুক্ষণ পর পর দুরুদ পড়বেন, কিছুক্ষণ পর পর দুরুদ
করবেন আরেকটা আমল হলো এটা শুধু রমজান মাসের আমল নয় রমজানে তো করবেনই সারা বছর করবেন প্রত্যেকদিন অন্তত পক্ষে 100 বারের বেশি তওবা করবেন কতবারের বেশি জোরে বলেন 100 বার এটা কি হাসিবুর রহমানের আমল বলেন এটা কার আমল কার আমল নবীজির জীবনে গুনাহ আছে না গুনাহের কোনো দাগ আছে তো যেই নবীর জীবনে গুনাহের কোনো দাগও নাই ছিটাফুটাও নাই ওই নবী এমন কোন দিন নাই যেদিন তিনি 100 বার তওবা করতেন না আল্লাহু আকবার আপনার জীবনে তো মুহূর্তে মুহূর্তে আপনি গুনাহ করেন কল্পনায় কল্পনায় গুনাহ চিন্তা চেতনায় গুনাহ তো নবী যদি করেন 100 বার আপনার উচিত করা 1000 বার কিন্তু করেন কয়বার আপনি কিন্তু করেন কয়বার আপনি বেশি বেশি ইস্তেগফার করেন একটা আমল শিখেন কিছুক্ষণ পর পর বলবেন আস্তাগফিরুল্লাহ বাড়িতে বসে আছেন বাসায় একা একা বসে আছেন একটু পর পর 2-4 মিনিট পর পর আস্তাগফিরুল্লাহ 2-4 মিনিট পর পর আস্তাগফিরুল্লাহ গাড়িতে বসে আছেন একটু পর পর জপেন আস্তাগফিরুল্লাহ একটা ঘটনা আমার মনে পড়ল একজন আল্লাহওয়ালা ব্যক্তি একজন বুজুর্গ ব্যক্তি তিনি একবারে গাড়িতে উঠেছে গাড়িতে উঠে তিনি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ জপতেছেন একজন লোক তাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি গাড়িতে ওঠার পরে কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ কেন পড়ছেন লোকটা উত্তর দিয়েছে কুরআনের ভাষায় উত্তর দিয়েছে কিসের ভাষায় লোকটা উত্তর দিয়েছে কুরআনের ভাষায় সূরা আনফালের 33 নম্বর আয়াত তেলাওয়াত করে উত্তর দিয়ে দিল লোকটা উত্তর দিল ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন অর্থ হলো আল্লাহ তাআলা ইস্তিগফার করা অবস্থায় আযাব দেন না তাও সুবহানাল্লাহ কইতে মন চাইলো না গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট এটা কার গজব জোরে বলেন না কেন এই লোকটা গাড়িতে বইসা কিছুক্ষণ পর পর কয় আস্তাগফিরুল্লাহ একজন তারে জিজ্ঞেস করে তারে জিগায় যে আপনি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ পড়েন কেন কয় গাড়িতে আছি তো এটা রিস্কি জায়গা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে আর আল্লাহ কোরআনে বলেছেন ইস্তিগফার রত অবস্থায় ইস্তিগফার পড়া অবস্থায় আল্লাহ কোনো বান্দার উপর গজব দেন না আল্লাহর কথা সত্য না মিথ্যা কি উত্তর দিয়েছে চিন্তা করেছেন আপনি আমি গাড়িতে বসলে হায় 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 কত কিছু করি আর শুনেন পৃথিবীটা হলো একটা অনিরাপদ জায়গা পুরা পৃথিবী ঝুঁকিপূর্ণ আপনি বলবেন এটা কেমন কথা হ্যাঁ এটাই সত্যি কথা গোটা পৃথিবী ঝুঁকিপূর্ণ রাতের বেলা যে বাড়িতে ঘুমান ওইটা আরো বেশি ঝুঁকিপূর্ণ তুরস্কের মতো কাম হইলে তো শেষ লাশও খুঁজে পাওয়া যাবে না গাড়িতে উঠছেন এটা আরো বড় রিস্ক কোন সময় যে সামন থেকে বা পিছন থেকে এসে কেউ ধাক্কা মারে বলাও যায় না রাস্তাঘাটে হাঁটতেছেন এটাও রিস্ক কারণ আসমানি গজব যে কোনো সময় নেমে আসতে পারে মোট কথা হলো মানুষ 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও নিরাপদের ভিতরে এটা তো অনিরাপদ জায়গা ঝুঁকির জায়গা এজন্য নবীজির একটা হাদিস আছে দুইটা সময় আসলে তওবা কবুল হবে একটা হলো মৃত্যুর সময় আরেকটা হলো পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে তখন কিয়ামতের দিন তওবা কবুল হবে না আরেকটা হলো মৃত্যুর আলামত প্রকাশ পেলে তওবা কবুল হবে না যেমন ফেরাউনও কিন্তু তওবা করে ঈমান আনতে চেয়েছিল কোন সময় জোরে বলেন যখন লোহিত সাগরে ডুবে মারা যাচ্ছে সে বলতেছে আল্লাহ আমি তো এখন ঈমান আনতে চাচ্ছি আল্লাহ বলছেন আল আন এখন তোর সময় হয়েছে ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এর আগে তো যা করার তুই করে ফেলেছিস সন্ত্রাসী ছিলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিলে এখন তোর মরার টাইমে আর কবুল হবে এখন ইস্তিগফার এটা তো তওবারই একটা শব্দ আস্তাগফিরুল্লাহ যদি আপনি দিল থেকে পড়েন দিল থেকে খালেস ভাবে নবীজি হাদিসে বলেছেন আল্লাহর বান্দা যখন খালেস ভাবে ইস্তিগফারের এই শব্দটা জবান দিয়ে বের করে বলে আস্তাগফিরুল্লাহ ওই বান্দার আমলের খাতায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে এখন তওবা কবুল হবে না দুই সময় একটা কিয়ামতের সময় আরেকটা মৃত্যুর সময় এখন আপনারা আমাকে বলেন তো আপনারা মরবেন কোন সময় আপনারা জানেন জানেন তো যেহেতু জানেন না তাহলে তো আপনার উচিত 2-4 মিনিট পর পর বলা আস্তাগফিরুল্লাহ এখন আস্তাগফিরুল্লাহ বলবো কারণ 1 মিনিট পরে আমি মরে যেতে
পারি আমি এখন আস্তাগফিরুল্লাহ পড়ব কারণ জুমার নামাজের পরে আমার দাফন হয়ে যেতে পারে আমি জানি না আমার মরণ কোন সময় এই জন্যই নবীজি প্রতিদিন অন্তত 100 বার তওবা করতেন আসুন আমি আপনি এই রমজানে শুধু রমজান নয় সারা বছরের একটা আমল গাড়িতে বাড়িতে চলনে বলনে শুয়া বসা উঠায় সব জায়গায় কিছুক্ষণ পর পর আরো আস্তে বলেন কিছুক্ষণ পর পর এই আমলটা মনে থাকবে মনে রাখবেন ইস্তেগফাররত বান্দাকে গজব দেন নাকি এই ওয়াদাকার কুরআন থেকে আজকে একটা আমল শিখে গেলেন ইস্তেগফাররত বান্দার উপরে কখনো আল্লাহ গজব দিবেন এজন্য কিছুক্ষণ পর পর ইস্তেগফার করবেন ইস্তেগফারের অনেক फायदा একটা फायदा তো হলো কুরআন থেকে বললাম এই বান্দার উপর আল্লাহ গজব দিবেন না আরেকটা লাভ হলো ইস্তেগফাররত অবস্থায় থাকলে ভালো মরে গেলে দেখবেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ রমজানের রুটিন ওয়ার্কগুলা মনে রাখেন সারা দিন বেশি বেশি দুরূদ পড়া আর কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ বলা অফিসে যাচ্ছেন চাকরিতে যাচ্ছেন স্কুল কলেজে যাচ্ছেন গাড়িতে বসে আছেন কিংবা হেঁটে হেঁটে যাচ্ছেন একটু পর পর আস্তাগফিরুল্লাহ একটু পর পর আস্তাগফিরুল্লাহ একটু পর পর আস্তাগফিরুল্লাহ এরকম ইস্তেগফাররত অবস্থায় থাকবো ইনশাআল্লাহ এরপরে যোহরের আজান যখন হয়ে যাবে আবারো জামাতে গিয়ে শামিল যোহরের নামাজ কমপ্লিট করার পরে দুইটা রুটিন আছে না কোরআনের আর হাদিসের কয় পৃষ্ঠা কোরআন সাত পৃষ্ঠা হাদিস কয়টা দুইটা আপনারা প্লে স্টোর থেকে অ্যাপস নামায় রেখে দিবেন যারা ফ্রি থাকেন তারা যোহরের পরে কি করবেন হয় কোরআন শিখবেন অথবা কোরআন জানলে অর্থ সহ কোরআন পড়া অথবা আপনারা তাফসীর পড়তে পারেন আর এই যে বাসা থেকে বের হয়েছেন প্রতিদিন অল্প অল্প দান সদকা করবেন রমজানে একে 70 আর যারা বিদেশে থাকেন বিশেষ করে ইউরোপে আমেরিকায় আপনারা তো ডেইলি দান করতে পারবেন না অনেকের জন্য এই সুযোগ নাই এইজন্যই বলেছিলাম বাড়িতে একটা বক্স বানানোর কথা ওই বক্সের মধ্যে জমায়ে রাখেন প্রতিদিন জমায়ে রাখেন জমায়ে রাখতে রাখতে যদি কাউকে পান্ত দিলেন অথবা শেষ দশকে গিয়া টাকাগুলো মানুষকে দান করে দিবেন ইনশাআল্লাহ এরপরে আপনারা যারা পেশাগত দায়িত্ব পালনে যাবেন রমজান মাসে তো শিডিউল একটু কমানো হয় 3টা পর্যন্ত আইসা একটু রেস্ট করবেন বিকালবেলা হালকা আধা ঘন্টা এক ঘন্টা ঘুমাবেন এরপরে আসরের নামাজ হয়ে যাবে আবারো আসরের জামাতে শামিল হয়ে যাবেন নামাজের পরে দুইটা কাজ ফজর জোহর আসর কয় পৃষ্ঠা বলেছি কুরআন সাত পৃষ্ঠা হাদিস আরো দুইটা এবার আমাদের মাসিক চূড়ান্ত পরিকল্পনায় ছিল যে রমজান মাসে অন্তত 30টা সূরা অর্থ সহ ব্যাখ্যা সহ বুঝে পড়বেন কয়েকটা কিতাব আপনারা সিলেক্ট করতে পারেন যে কোনো কিতাব যার কাছে যেটা আছে তাফহিমুল কোরআন দাম কম আছে পুরা এক সেট কিনে ফেলিয়েন আপনারা অথবা তাফসীর ফি জিলালিল কোরআন অথবা মারিফুল কোরআন তাফসীর ইবনে কাসির যে যেটা পারেন কিনে রেখে দিলেন কোরআন শরীফে কোরআন মাজিদে সূরা আছে মোট 114টা রমজান মাসের একটা পরিকল্পনা নেন দেখি আল্লাহ আমারে কি বলছেন কোরআনে 30টা সূরা আমি 30 দিনে পড়ব প্রতিদিন আসরের নামাজ শেষ কইরা ইফতার পর্যন্ত মোবাইল স্ক্রলিং কইরেন না প্রথমে ওই 37টা পড়িরা দুইটা হাদিস 15-20 মিনিট লাগবে এরপরে প্রতিদিন একটা সূরা আপনি 30টা সূরা বাছাই করেন যে আমি রমজান মাসে এই 30টা সূরা পড়ব প্রতিদিন একটা একটা সূরা অর্থ সহ পড়বেন 15-20 মিনিট লাগবে এই কাজ শেষ করে ঘরে আপনার স্ত্রীকে অথবা ঘরের মানুষকে ইফতার বানানোতে আপনি সহযোগিতা করবেন এটা নবীদের তরিকা নবীদের সুন্নত ঘরের কাজে সহযোগিতা করা এটা নবীদের সুন্নত ইফতারে সহযোগিতা করবেন আর বলবেন শুনো সবাই ইফতারের 20 মিনিট আগে ইফতার নিয়ে বসে যাও আমাদের কাজ আছে ঘরের সবাইকে নিয়ে ইফতারে যখন আপনারা বসে যাবেন ইফতারে বসে ইফতারটা আপনারা খাবেন ইফতার আপনারা খাবেন সুন্নতি তরিকায় ইফতার খাবেন সুন্নতি তরিকায় কিভাবে ইফতার খাবেন আপনাদেরকে 10টি পরামর্শ দিই নাম্বার 1 এক নাম্বার হলো ইফতারের আগ মুহূর্তে 20 মিনিট আগে বসে যাবেন 15-20 মিনিট বা অন্তত 10 মিনিট আগে বইসা কিছুক্ষণ দুরুদ আর ইস্তেগফার করে হাত তুলবেন কারণ ইফতারি সামনে নিয়ে বান্দা যখন বসে আল্লাহ তখন খুশি হন ফেরেশতাকে আল্লাহ বলেন দেখ ফেরেশতা এই বান্দা বানাইতে তোরা আমাকে নিষেধ দিয়েছিলে তোরা আমাকে বলেছিলে মানুষ যেন না বানায় তাকায় দেখ
আমার বান্দা ইফতারি সামনে নিয়ে কি আনুগত্য দেখাইতেছে, তার ক্ষুধা আছে পেটে খায় না, পিপাসা আছে পানি পান করে না, অপেক্ষায় আছে আমার হুকুমের কখন আজান হবে, কখন সময় হবে। দেখ আমার বান্দার আনুগত্যের নমুনা দেখ, আল্লাহু আকবার। আপনি কোথাও চাকরি করেন, আপনার মালিকের মন জয় করে ফেলছেন, আপনার মালিকের যখন মন জয় করে ফেলছেন তখন যদি বলেন স্যার আমাকে বেতনের সাথে আসলে হালকা কিছু দিয়েন, মালিকের মন যখন খুশি তখন বেতনের সাথে আরো 2-4-5 হাজার টাকা এমনি খুশির ঠেলায় দিয়ে দিবে। আপনি ইফতারি সামনে নিয়ে বসে আছেন, আল্লাহ তখন খুশি, আপনি খাইতেছেন না, ওই সময় হাত তুলা যদি কোন আল্লাহ আমার সারা জীবনের গুনাহ মাফ করে দাও, আরো যত চাওয়া আছে হাত তুলা যদি বলেন আল্লাহ কি ফিরাইয়া দিবেন, আল্লাহ তখন আপনার সকল চাওয়া পূরণ করবেন। নবীজি বলেছেন ইফতারি সামনে নিয়ে বান্দা যখন হাত তুলে আল্লাহ ফিরাইয়া দেন না, বান্দা যা বলে আল্লাহ তা কবুল করেন। সুবহানাল্লাহ। আমাদের আমল হলো ইফতারের আগে আজান হইছে, এগুলো আমাদের অবস্থা। ইফতারের আগে এক নাম্বার সুন্নতি আমল করবেন, প্রতিদিন ইফতারের আগে ইস্তেগফার দুরুদ পড়ে এরপরে হাত তুলবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে দুই নাম্বার আমল হলো ইফতার তাড়াতাড়ি খাবেন, তাড়াতাড়ি খাওয়া মানে হলো ইফতারের সময় হয়েছে সাথে সাথে ইফতার গ্রহণ আরম্ভ করবেন। তিন নাম্বার হলো ইফতার খাওয়ার সময় অনেকে আছে আজান হয়ে গেলে হুশটুস নাই একদম খায়া ফেলে, খাবারের শুরুতে প্রতিটি কথা কাজ বা খাবারের শুরুতে মুসলমান কান্নাম নিবে। তো তিন নাম্বার হলো ইফতারের সময় দোয়া বলবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাসুমতু ওয়া আলা রিজকিকা ওয়াফতারতু, পুরা দোয়া না পারলেও অন্তত বিসমিল্লাহ বলে ইফতারটা আরম্ভ করবেন। চার নাম্বার ইফতার আরম্ভ করবেন খেজুর দিয়ে, কি দিয়ে? খেজুর দিয়ে, কারণ নবীজি ইফতার আরম্ভ করতেন খেজুর দিয়ে। খেজুর যদি না থাকে তাহলে পানি দিয়ে ইফতার আরম্ভ করবেন। ইফতারের সময় স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদের চাইতে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। কিছু মানুষ আছে টাকা পয়সা ধন দৌলতের জন্য শরীরের খোঁজখবর নেয় না, এরা সারা জীবন যে ধন সম্পদ কামাবে শেষ বয়সে সব ধন সম্পদ আবার শরীরের তলে দেওয়া লাগবে। কথা বুঝেন নাই এমন কিছু কিপটা মানুষ এরকম আছে, এরা টাকা পয়সা কামাইতে যাইয়া শরীরকে দেয় না মানে পুষ্টিকর খাবার। বহুত কিপটা আমি দেখেছি, বহুত টাকার মালিক, অনেক টাকা কামায় তার শরীরে দেয় না, ব্যাককলের ব্যাককল, তোর টাকা দিয়ে বেটা কি করবে, এত টাকা উপার্জন করার পরে শেষ বয়সে সব টাকা গিয়ে মাউন্ট এলিজাবেথে দেয়। তার চেয়ে ভালো টাকাগুলা শরীরকে দেন, নিজে ভালো খান, পুষ্টিকর খাবার খান, স্বাস্থ্যসম্মত খাবার খান। ইফতারের সময় স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। মনে রাখবেন সুস্থ থাকলে জীবন উপভোগ করা যায়, সুস্থ না থাকলে জীবনও উপভোগ করা যায় না, ইবাদতেও মজা পাওয়া যায় না। এরপরে পরিমিত খাবেন, অনেকে আছে সারাদিন খায় না, ইফতারের সময় খাইতে খাইতে গলা পর্যন্ত আনে, এরকম করা যাবে না। সাত নাম্বার ইফতার খাইতে গিয়ে আবার আজানের জবাব দেওয়ার মতো একটা সুন্দর আমল, এবং আজান শেষে দুয়ার আমলটা বাদ দিবেন না, ইফতার খাইতে খাইতে আজানেরও জবাব দিবেন এবং দোয়াটাও করে নেবেন ইনশা আল্লাহ। আট নাম্বার হলো ইফতারের শেষে দোয়া করবেন, নবীজি একটা দোয়া শিখিয়েছেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশা আল্লাহ, এই দোয়াটা করবেন ইফতারের সময়। নয় নাম্বার অপচয় করা যাবে না, খাইতে পারবে অল্প নিয়া বসে এমন খাবার, আর ইফতারের আগে তার মাথায় এটা আসে আজকে খাইয়ে একদম শেষ করে ফেলবো, মানে ইফতারের আগে মাথায় আসে আজকে সব খাইয়ে ফেলবো। আপনি তো জানেন আপনি কতটুকু খেতে পারবেন, অল্প করে খান। অনেক ফ্যামিলির মানুষ বলে যে রমজান মাসে খরচ একটু বেশি হয়, অথচ রমজানে খাই আমরা কয় বেলা, দুই বেলা, ওই সময় তো খরচ কম হওয়ার কথা, আর পণ্যদ্রব্য এগুলোর দাম যে হারে বাড়তেছে এগুলোর জন্য মানুষ দায়ী, আর আমি বুঝি না দাম এত বাড়তেছে মানুষ দেখি কেনাকাটায় আরো বেশি ব্যস্ত, মানে মানুষের অবস্থা দেখলে বুঝাই যায় না মানুষের অভাব আছে, কি বলেন ঠিক আছে কথা? রাস্তাঘাটে বের হইলেই দেখবেন মহিলা বেশি, এখন শপিং শুরু হয়ে গেছে, লাইন আর লাইন ঢুকা যাচ্ছে না, দেশে যে অভাব পড়ছে এটা বুঝারও কোনো উপায় নাই। তো দায়িত্বশীল মহল দাম কমাবে কেমনে, আর দাম বাড়ার পেছনে মানুষ দায়ী, আমাদের দেশে যখন যে জিনিসের দাম বাড়ে মানুষ তখন ওই জিনিসটা গিয়ে আরো বেশি কিনে ভাবে এটার দাম আরো বেড়ে যাবে, ওই সময় গিয়ে আরো তারা বাজারে অভাব সৃষ্টি করে। আর বাংলাদেশ যে এই দেশে যে জিনিসের দাম একবার বাড়বে ওইটার জীবনে কোনোদিনও কমবে, দাম যদি বাড়ে 100 টাকা দাম করবে সর্বোচ্চ 60 টাকা বা 8 টাকা। দেখেন না অক্টেনের দাম বাড়ছে এক লাফে কত টাকা, এরপরে কমানোর সময় কত দানি কমাইছে, 3 টাকা না 4 টাকা, 4 টাকা না
3 টাকা এই হলো বাংলাদেশ সয়াবিন এক লাফে কোথায় গেছে অল্প একটু কমছে অথচ বহির্বিশ্বে কিন্তু দাম কমেছে এগুলার জন্য আমরাও কম দাই না ছোলার দাম বাড়ায় ফেলছে তো ছোলা ছাড়া কি ইফতার চলে না কয়েকদিন আপনারা ছোলা কিনে বাদ দিয়ে দেখেন না ছোলার দাম জায়গায় এমনিতে আসবে ঠিক তো কইতে পারেন কিন্তু কাম তো করতে পারেন না এরপরে 10 নম্বর হলো ইফতার প্রতিদিন এটা তো আমি আগেও বলেছি এজন্য আমি আর বিস্তারিত বলবো না প্রতিদিন কিছু মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ বেশিরভাগ মানুষকে মাগরিবের নামাজে জামাত করতে দেখা যায় না ইফতার খাইয়া বাসা একদম তাল হয়ে পড়ে থাকে সৌদি আরবে দেখা যায় আরব দেশগুলোতে তারা আজানের পরে ইফতার খুব অল্প করে হালকা যাতে নামাজে কষ্ট নামাজ শেষ করে তারপরে গিয়া ভালো করে খায় আপনারা এটা করবেন অল্প করে খান খাইয়া নামাজটা পড়ে এরপরে খান খাওয়ার সময় কি চলে যাচ্ছে নাকি মাগরিবের নামাজে আসবেন এরপরে বিশ্রাম করেন পরিবারকে সময় দেন আত্মীয়-স্বজনের খোঁজ খবর নেন এশার আজান হয়ে গেল সালাতুল ঈশা তারাবির জন্য যখন 24 ঘন্টা রুটিনে দেখায় দিচ্ছে রমজানটা কেমনে কাটাবেন তারাবির নামাজে আসলেন তারাবির নামাজ শেষে বাসায় গিয়া আমাদের চূড়ান্ত পরিকল্পনা কাজ ছিল কয়টা 12টা কয়টা আমি কিন্তু এই দৈনন্দিন পরিকল্পনায় 11টা ঢুকাই দিছি একটা বাকি রাখছি কোন 11টা ঢুকাইছি আপনাদেরকে একটু বুঝিয়ে দেই যেমন এক নাম্বার পাঁচ ওয়াক্তের নামাজ যত সময় আদায় করা বলে ফেলছি না দুই নাম্বার তাহাজ্জুদ এটাও আমি বলে ফেলেছি তিন নাম্বার তারাবি এই কথাও বলে ফেলেছি চার নাম্বার কুরআন খতম এটাও বলে ফেলেছি পাঁচ নাম্বার অর্থ ব্যাখ্যা সহ অন্তত 30টা সূরা পড়ব এটাও বলে ফেলেছি ছয় নাম্বার 180টা হাদিস পড়বেন এটাও বলে দিয়েছি সাত নাম্বার 100 বারের বেশি ইস্তেগফার পড়বেন এটাও বলেছি 8 নম্বর প্রতিদিন দুরুদ পড়বেন এটাও বলেছি 9 নম্বর প্রতিদিন দাঁত সৎকা করবেন এটাও বলেছি 11 নম্বর প্রতিদিন ইফতার করাবেন এটাও বলেছি সরি 10 নম্বর ইফতার করাবেন এটাও বলেছি 11 নম্বর প্রপার ওয়েতে তাকওয়ার প্র্যাকটিস করবেন বলেছি একটা জিনিস এখনো বাকি আছে সেটা হলো কে বলতে পারবেন হ্যাঁ মাশাআল্লাহ এই ভাইয়ের কনসেন্ট্রেশন অনেক বেশি পারফেক্ট শ্রোতা একদম হ্যাঁ নবীজির সিরাত পড়া বাকি আছে একটা বইয়ের নাম বলেছি আর রাহিকুল এই বইটার নাম কেন বলেছি জানেন নবীজির জীবনের উপরে পৃথিবীতে অনেক বই লেখা হয়েছে আমিও অনেক সিরাতের বই পড়েছি এটা খুব ছোট একটা বই এবং খুব অথেন্টিক জেনুইন তথ্য এখানে এসেছে সংক্ষেপে এবং পড়তে ভালো লাগবে মজা লাগবে আপনাদের এই বইয়ে পৃষ্ঠা আছে 530টা কয়টা 530 ভাগ 30 মারবেন প্রতিদিন গড়ে মাত্র 17 পৃষ্ঠা পড়ে কয় পৃষ্ঠা এইটা কোন সময় পড়বেন এটাও দেখায় দিচ্ছি এশার নামাজের পরে বাড়িতে গিয়ে হালকা নাস্তা দাস্তা খাইয়া ঘুমানোর আগে অনেকে মোবাইল স্ক্রল করতে করতে ঘুমায় রমজান মাস একটা মাস আমরা নিয়ত করি রমজান মাসের 30টা রাত মোবাইল হাতে নিয়ে ঘুমাবো না মোবাইলটা রেখে দিয়া আমার নবী প্রেমে উজ্জীবিত হয়ে নবীর জীবনী পড়ার জন্য নবীজির বইটা হাতে নিয়া নবীজির জীবনের বইটা হাতে নিয়ে 17 পৃষ্ঠা পড়তে পড়তে ঘুমায় যায় পারা যাবে না প্রতিদিন 17 করে পড়লে 30তম দিনে গিয়ে দেখবে দেখা যাবে নবীজির পুরা জীবনী পারবেন তো আপনারা এরপরে কইরা শেষ এবার ঘুম ঘুমাবেন নবীর তরিকায় ঘুমাবেন কার তরিকায় কিভাবে নবীজির তরিকায় ঘুমাইতে হবে এবার শুনেন খুব সংক্ষেপে বলছি ঘুমানোর আগে আপনারা সব সময় 7টা আমল করবেন এটা শুধুমাত্র রমজান মাস নয় রমজানের বাহিরেও আপনারা এই আমল করবেন যেমন অনেক মানুষ বলে হুজুর ফজরের নামাজের সময় আমার ঘুম ভাঙে না এলাম দেই তাও আমার ঘুম ভাঙে না এই 7টা আমল করবেন আল্লাহর কসম কোনদিন ফজরের নামাজ আপনার কাজা হবে না কারণ ফজরের নামাজ যেন আপনি বাদ দেন মিস করেন এই জন্য আমরা রাতের বেলা যখন ঘুমাই শয়তান তখন ঘরের মধ্যে এসে মন্ত্র পড়ে ফু দেয় 3টা কয়টা 3টা মন্ত্র পড়ে ফু দেয় এই 3টা মন্ত্র পড়ে ফু দেয় আর বলে আল্লাহর বান্দা রাত অনেক লম্বা তুই আরাম করে ঘুমা ঘুমাইতে থাক আপনি যদি ঘুমানোর আগে এই 7টা আমল করে ঘুমান শয়তানের কোনো মন্ত্র কাজে আসবে না মন্ত্র পড়া দূরের কথা শয়তান কাছে এসে আপনারে ফুও দিতে পারবে মাত্র 7টা আমল প্রতিদিন আপনারা করবেন এই 7টা আমল করে ঘুমায়া গেলে ফজরের নামাজ মৃত্যু পর্যন্ত আপনাদের কাজা হবে না ইনশাআল্লাহ এক নাম্বার আমল হলো প্রত্যেক রাতে আপনারা ঘুমানোর আগে ওযু করবেন এই জন্য ওযু করবেন এই রাতের ঘুমটা আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে ওযু করে যদি ঘুমায়া যান ঘুমের মধ্যে মউত হলে জান্নাত দিয়ে দিতে পারেন কে এক
নাম্বার আমল ঘুমানোর আগে ওযু করে আসবেন দুই নাম্বার আমল হলো ঘুমানোর আগে সূরা মুলক মাত্র 30টা আয়াত প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়বেন কারণ আল্লাহর নবী রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করতেন এই সূরার ব্যাপারে নবীজি বলেছেন এই সূরাটা হলো আল মানিআতু মিন আযাবিল কবর অর্থাৎ রাতের বেলা ঘুমানোর আগে প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করে যারা ঘুমাইতে যাবে এই মানুষগুলো যখন মারা যাওয়ার পরে যখন কবরে যাবে নবীজি বলেছেন আল্লাহ তার কবরের আযাব থেকে তাকে বাঁচায়া দিবেন এক নাম্বার ওযু করে ঘুমাবেন ওযু করবেন দুই নাম্বার কুরআন হাতে নিয়ে যাদের মুখস্থ আছে মুখস্থ সূরা মুলক পড়ে ফেলবেন 30 আয়াত এক আয়াত করে মুখস্থ করলে 30 দিনে হয়ে যাবে 30 আয়াত দুই নাম্বার আমল সূরা মুলক পড়বেন তিন নাম্বার যখন শুয়ে গেলেন তিনটা কুল পড়বেন কুরআনের শেষে দেখবেন তিনটা সূরা শুরু হয়েছে কুল দিয়ে কুল হুয়াল্লাহু এরপরে কুল আউযু বিরব্বিল কুল আউযু বিরব্বিন নাস এই তিনটা সূরা আপনাদের মুখস্থ আছে আল্লাহর নবী রাতের বেলা ঘুমানোর আগে এই তিনটা সূরা পড়ে তার হাত মুখের সামনে এনে এরকম ফু দিতেন ফু দিয়ে তার মুখ থেকে বুক পর্যন্ত যতটুকু অংশ হাত যায় এরকম তিনবার তিনি মুছে দিতেন অনেক মানুষ দেখবেন রাতের বেলা ঘুমাইলে তাদেরকে বুবাজিনে ধরে ধরে না উল্টা পাল্টা স্বপ্ন দেখে আপনি নবীজির এই আমল যদি করেন তিনটা কুল পরে তারপরে এরকম ফু দিয়ে ঘুমায়া যান কোন বুবাজিনেও ধরতে পারবে না উল্টা পাল্টা কোনো স্বপ্নও দেখবেন না হেফাজত করবেন কে চার নাম্বার আমল হলো আয়াতুল কুরসি পরে তারপরে ঘুমাবেন কারণ নবীজি বলেছেন ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে ফেলে শয়তান ওই লোকটাকে ঘুমের মধ্যে কোনো ওয়াসওয়াসা দিতে পারে না তাহলে আপনি আয়াতুল কুরসি পরে ঘুমায়া গেলে ফজরের নামাজের সময় আপনাকে নামাজ না পড়ানোর জন্য শয়তানকে ওয়াসওয়াসা দেওয়ার আর সুযোগ আছে নাকি বলেন কারণ শয়তান তো চলেই গেল চার নাম্বার আমল আয়াতুল কুরসি পড়বেন পাঁচ নাম্বার আমল কিছুক্ষণ নবীজির উপর দুরুদ পড়বেন এরপরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন কারণ সাইয়্যিদুল ইস্তেগফার এটা হলো এমন দামি আমল নবীজি বলেছেন আল্লাহর যে বান্দা রাতের বেলা ঘুমানোর আগে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে তারপরে ঘুমায়া যায় ঘুমের মধ্যে মওত হলে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে খুব সংক্ষিপ্ত আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت পাঁচ নাম্বার আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার ছয় নাম্বার আমল হলো নবীজির তরিকায় ঘুমাবেন শয়তানি তরিকায় ঘুমাবেন না নবীজি কোন কাতে ঘুমাতেন আরো জোরে ডান কাতে ঘুমাবেন বাম কাতে কিংবা উপর হয়ে ঘুমাবেন না ডান কাতে শয়ন করবেন সাত এবং সর্বশেষ আমল হলো ঘুমানোর সময় একটা দোয়া আছে দোয়া শিখিয়েছেন ঘুমানোর সময় দোয়া করো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া এই সাতটা আমল করে আল্লাহর যে বান্দারা ঘুমাবে ঘুমের মধ্যে মওত হলেও জান্নাত পাবে আর প্রত্যেক রাতে এই সাতটা আমল করে যারা ঘুমাবে মরার আগ পর্যন্ত জীবনে কোনোদিন তাদের ফজরের নামাজ কাজা হবে না আমি চ্যালেঞ্জ করলাম এই সাতটা আমল করে কেউ যদি ঘুমায় ফোনের মধ্যে এলার্ম দেওয়া লাগবে না রাত চারটায় ঘুমালেও পাঁচটায় আজান হলেও সে উঠে যাবে কেন উঠে যাবে সাতটা আমল যে করছে শয়তান তো ধারে কাছে আবার সুযোগই আর পাবে না আল্লাহু আকবার বলেন এই সাতটা আমল করতে পারবেন তো কাদের মুখস্থ হয়ে গেল দেখি এক নাম্বার কি করবেন অজু এক নাম্বার অজু করবেন দুই নাম্বার একটা সূরা নবীজি পড়তেন কোন সূরা সূরা মুলক তিন নাম্বার তিনটা কুল চার নাম্বার আয়াতুল কুরসি পাঁচ নাম্বার সাইয়্যিদুল ইস্তেগফার ছয় নাম্বার কোন কাতে ডান কাতে সাত নাম্বার দোয়া এই সাতটা আমল করে ঘুমাবেন এই যে রমজান মাসের ২৪ ঘন্টার আমল বললাম এই আমলগুলো যদি বলেন তো এটা কি খুব কষ্টকর রুটিন এটা তো একদম ইজি রুটিন কঠিন রুটিন হলো প্রতিদিন পাঁচ পারা ছয় পারা পড়া প্রতিদিন কিতাবের সাথে লেগে থাকা এগুলো কঠিন রুটিন আমি আজকে যে রুটিনটা দিই যেটা আমজনতার উদ্দেশ্যে অর্থাৎ যাতে সবার জন্য সহজ হয় এই যে আজকে রমাদানের ২৪ ঘন্টা কিভাবে কাটাবেন আজকে আলোচনা করলাম রমাদানের ২৪ ঘন্টা আপনি কিভাবে কাটাবেন একেবারে
ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত 24 ঘন্টার একটা রুটিন বলে দিলাম আমি আমার নিজের মত করে বলি নাই কুরআন সুন্নাহর ভিত্তিতে বলেছি খুব সহজ একটা রুটিন দিয়েছি এই রুটিনের ভিত্তিতে আসুন এবারে রমজানটা কাটাই আগামী শুক্রবার আগামী জুমার দিন হবে রমজানের প্রথম জুমা ইনশাআল্লাহ আসুন এই রুটিনের আলোকে আমরা আমাদের রুটিন ওয়ার্ক করি যারা ফেসবুক ইউজ করেন আমি আমার ফেসবুক পেজের মধ্যে আজকের এই যে 24 ঘন্টার রুটিনটা ছকাকারে সেখানে দিয়ে দিব একদম সুন্দর করে পোস্টারিং করে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন আমি আসলে সময় পাই না আজকে ছাপায়া নিয়ে আসতাম আপনাদের হাতে হাতে একেবারে দিয়ে দিতাম যারা এ প্লাস পাই দেখবেন এরা বাড়িতে রুটিন করে পড়াশোনা করে এরকম একটা রুটিন আপনারা তো যেহেতু আমি আনতে পারলাম না ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ওখান থেকে এরপরে আপনারা প্রিন্ট করে নেবেন এই যে 24 ঘন্টা রুটিন যারা ওই কালো পাঞ্জাবি ভাইয়ের মতো কনসেন্ট্রেশন দিয়া শুনছেন তারা বুঝছেন যে কি সুন্দর রুটিন দিছি এরকম ওই কালো পাঞ্জাবি ভাইয়ের মতো কনসেন্ট্রেট হয়ে আলোচনা শুনবেন বিভিন্ন জায়গায় মা ফেলে যায় এমন বহু শ্রোতা পায় যারা আগাগুড়া মুখস্থ করে ফেলে ওই দিন এক ছেলে আলোচনায় পয়েন্ট বলছি 20টা আমি অবাক হয়ে গেছি তার মেমোরাইজিং ক্যাপাসিটি দেখে আমি আলোচনা শেষে বললাম কে 20টা পয়েন্ট বলতে পারবে হে দাঁড়ায়া এক দুই শ্বাসে সবগুলা বইলা ফেলছি এরকম শুনবেন ঘুমায় ঘুমায় শুনবেন না আসুন 24 ঘন্টা রমজানকে সুন্দর করে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন